তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন জগন্নাথ মেশিয়ান ইউটিউব চ্যানেল, আর আমি আছি আপনাদের সাথে জগন্নাথ সরকার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি খুবই একটা চমৎকার মজার ম্যাজিক আপনাদেরকে শিখিয়ে দিতে চলেছি। তো অলরেডি আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন, আর যারা থাম্বনেল দেখেননি তারা তো এবার ম্যাজিকটা দেখতেই চলেছেন। আর এই ম্যাজিকটি কিন্তু অবশ্যই আপনাদের, আবারও বলছি, ম্যাজিকটি আপনাদের অবশ্যই শিখিয়ে দেবো। তো বন্ধুরা, জাস্ট এই ম্যাজিকটি শেখার জন্য আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর একটা কথা বন্ধুরা, আপনারা ভিডিও দেখছেন তবে লাইকও করছেন না, ভালোভাবে কমেন্টও করছেন না। তো আমি এই ভিডিওয় 50টা লাইক এম রাখছি, ঠিক আছে? তো আপনারা আশা করি ভালোবাসা দেখাবেন এবং 50টা লাইক খুবই তাড়াতাড়ি কমপ্লিট করে দেবেন। তো চলুন আজকের ম্যাজিকটি শিখে নেওয়া যাক। তো বন্ধুরা, জাস্ট এই ম্যাজিকটি করার জন্য আমি কিছু তাস বা কিছু কার্ড নিয়ে নিয়েছি। তো এখানে আপনারা অন্য কিছু দিয়েও করতে পারেন। তো ট্রিক্সটা আমি ছোট্ট করে ম্যাজিকটা দেখানোর পরেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা দেখুন এটা আপনারা কীভাবে দর্শকদের সামনে এটাকে প্রেজেন্ট করতে পারেন, ঠিক আছে? তো যাই হোক, আমি দেখতে পাচ্ছেন এই কার্ডগুলোকে রাবার ব্যান্ড দ্বারা আমি দু পেজ দিয়ে একেবারে মানে ঠিকঠাক করে টাইট করে বেঁধে নিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঠিক আছে? তো জাস্ট আমি ঠিকঠাক করে এটাকে রাবার ব্যান্ড দিয়ে টাইট করে দিয়েছি। এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে উপরে একটা কার্ড রয়েছে, সেটা হচ্ছে হার্ট অফ কুইন, ঠিক আছে? মানে কুইনের হার্ট, মানে হার্টের কুইন আর কি, যাই হোক। তো এখান থেকে আমি ওই কার্ডটিকে নিয়ে নেবো, তো জাস্ট উপরের কার্ডটি, ঠিক আছে? একটা কার্ড আমি এখানে নিয়ে নিলাম, ঠিক আছে? তো এখন আমি জাস্ট ম্যাজিক করব এবং এই গার্ডারটাকে ক্রস করে, অর্থাৎ গার্ডারটাকে পার করে এটা বেরিয়ে আসবে। জাস্ট আমি এইভাবে বার করব, ঠিক আছে? তো আপনাদের অবশ্যই বিশ্বাস হচ্ছে না, তো আমি এক্ষুনি ম্যাজিক দিয়ে এটা বার করতে চলেছি আর অবশ্যই আপনাদের শিখিয়ে দিতে চলেছি, ঠিক আছে? তো এখনও যারা লাইক করেনি অবশ্যই লাইক করবেন, ঠিক আছে? তো যাই হোক, এবার আমি এটাকে টেনে বার করার চেষ্টা করছি। তো জাস্ট আগে একটু ম্যাজিক করে নিই, গিলি গিলি ছুমন্ত ছাবরা কাটাবড়া। ও তো বন্ধুরা বার হলো না, তো জাস্ট ম্যাজিকটা আমি ঠিকভাবে করিনি, ঠিক আছে বন্ধুরা? এবার দেখুন, গিলি গিলি ছুমন্ত ছুয়া কাটাবড়া, 1 2 3 অ্যান্ড এটাই হচ্ছে কাজ, ঠিক আছে? এবার বন্ধুরা দেখুন, জাস্ট এই যে 1 2 অ্যান্ড 3, দেখতে পাচ্ছেন বন্ধুরা? এইভাবে কিন্তু আমি জাস্টটা বার করে ফেললাম, এ দেখুন বন্ধুরা। এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা, রাবার ব্যান্ড যেমন তেমনই রয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা? এবং কার্ডটিও কিন্তু যেমন তেমনই রয়েছে, এটা কিন্তু কার্ডটি ছেড়েও নি, কিচ্ছু হয়নি। তো জাস্ট রাবার ব্যান্ডের ভিতর থেকে কার্ডটা কিন্তু বেরিয়ে আসলো। তো বন্ধুরা, এখনও আশা করি আপনার লাইক কমেন্ট সাবস্ক্রাইব, আর হ্যাঁ বন্ধুরা, এখনও যারা সাবস্ক্রাইব করেনি এরকম মজার মজার ম্যাজিক দেখতে এবং শিখতে অবশ্যই আমাদের এই জগন্নাথ মেডিসিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সেট করবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয় বন্ধুবান্ধবদের মাঝেও শেয়ার করবেন। আর আগেও আপনার কেমন ম্যাজিক শিখতে চান কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা চলুন এবার এই ম্যাজিকটি শিখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই ম্যাজিকটি করার জন্য সিম্পলি আমি এখানে কিছু কার্ড নিয়েছি, এক প্যাকেট তাস নিয়ে নিয়েছি, ঠিক আছে? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক প্যাকেট তাস রয়েছে, খুবই সাধারণ তাস, এবং এই একটা গার্ডারও কিন্তু খুবই সাধারণ। তো এর ভিতরে যে ট্রিক্সটা আমি অ্যাপ্লাই করেছি সেটা আপনাদের এবার দেখিয়ে দিই। তো জাস্ট প্রথমে আপনি কী করবেন, এক প্যাকেট তাসের ভিতর থেকে যে কোনো একটা তাস আপনার ইচ্ছা উপরে রেখে দিতে পারেন। তো আমি এখানে রেখেছিলাম হার্টের কুইন, ঠিক আছে? অর্থাৎ রানী, তো বিবি। তো যাই হোক, এখন আমি চেঞ্জ করে এখানে আমি একটা অন্য কার্ড নিয়ে নিচ্ছি, এখানে হচ্ছে ডায়মন্ডের 9, ঠিক আছে? তো প্রথমে কী করবেন, যে কার্ডটা আপনি চয়েস করেছেন সেটা সাইডে রেখে দেবেন, ঠিক আছে? রেখে আপনারা কী করবেন, এটাকে এভাবে রাবার ব্যান্ড দিয়ে এভাবে দুবার ঘুরিয়ে নেবেন, ঠিক আছে? দেখতে পারেন বন্ধুরা আমি ডবল পেজ দিয়ে নিয়েছি, ঠিক আছে? তো জাস্ট হ্যাঁ, ডবল পেজ দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, তো অনেকটা এরকমভাবে আমি ডবল পেজ দিয়ে নিয়েছি। এখন আপনি কী করবেন, আপনার যে চয়েস করা কার্ডটি, এই কার্ডটিকে জাস্ট আপনি এরকম উপরে দিয়ে দেবেন, ঠিক আছে? রাবার ব্যান্ডের উপরে, ঠিক আছে? তারপরে আপনি কী করবেন, এখান থেকে জাস্ট একটা রাবার ব্যান্ড ডবল আছে, তো মানে একটা রাবার ব্যান্ডকে আমি ডবল পেজ দিয়েছি। তো যাই হোক, একটা টেনে আপনাকে এইভাবে এখানে ঘুরিয়ে, জাস্ট এখান থেকে এইভাবে ঘুরিয়ে এই পাশে এনে এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে চেপে ধরতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, অনেকটা এরকমভাবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা? জাস্ট আবারও দেখাচ্ছি, এই যে এখান থেকে আপনাকে রাবার ব্যান্ডটিকে টেনে একটা, ঠিক আছে, একটা এখান থেকে এইভাবে টেনে আস্তে করে এনে এই এই এখানে এই আঙুল দিয়ে, বৃদ্ধাঙুল দিয়ে এইভাবে চেপে ধরতে হবে, ঠিক আছে? এখন কী মনে হচ্ছে বন্ধুরা, এখানে একটু ঠিকঠাক করে নেবেন এই সাইডটা। তো এখন কী মনে হচ্ছে বন্ধুরা, যে এটা সম্পূর্ণ প্যাকেটটা এখন এই রাবার ব্যান্ডের ভিতরে আছে, কিন্তু না, এই একটা কার্ড কিন্তু উপরে রয়েছে। তো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন রকম সাউন্ড চলে আসছে, যেমন ছাগল কুকুর ডাকছে, তো কিছু মনে করবেন না, তো জাস্ট এবার ফলো করুন। তো এখানে জাস্ট একটা কার্ড উপরে রয়েছে, তার উপর দিয়ে এটা আমরা পার করে এখানে নিয়ে এসেছি। এখন বন্ধুরা আপনি কী করবেন, এখান থেকে যে উপরের একটা কার্ড রয়েছে সেটাকে এইভাবে ধরবেন। ধরার পরে বন্ধুরা প্রথমবার
বের করার চেষ্টা করবেন কিন্তু বার হবে না, ঠিক আছে? তো তারপরের বার মানে বার হবে না বলতে আপনি ইচ্ছা করে বার করবেন না, তাহলে কি হয় ম্যাজিকটা একটু আকর্ষণীয় লাগে, ঠিক আছে, একটু ফানি টাইপসের হয়। তো যাই হোক, তারপরের বার বন্ধুরা কী করবেন, আপনার জাস্ট এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে এই গার্ডারটিকে কিন্তু আপনি এখানে টেনে এনে চেপে ধরে রেখেছেন। তো যখনই আপনি এরকম বার করার চেষ্টা করবেন তো জাস্ট এই বৃদ্ধাঙ্গুলটা এইভাবে ছেড়ে দেবেন। তো ছেড়ে দিলেই কিন্তু গার্ডারটা ওই ধারে চলে যায় এবং কার্ডটা কিন্তু বেরিয়ে আসে। তো সেটা স্পিডে কিন্তু একদমই বোঝা যায় না। তো বন্ধুরা প্রচুর পরিমাণে ছাগল ডাকছে, আপনারা কিচ্ছু মনে করবেন না। তো আর একবারও আমি আপনাদের দেখিয়ে দিই। তো জাস্ট এখান থেকে একটা গার্ডার আপনি টেনে এনে এখানে এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে চেপে ধরবেন, ঠিক আছে? যেহেতু আমরা গ্রামের ছেলে বন্ধুরা, আগেও আমি অনেক ভিডিওতে বলেছি, তো তার জন্য এইসব মানে ছাগল গরু ডাকছে এদের মুখটা তো বন্ধ করা যায় না, ঠিক আছে? তো জাস্ট আবারও টেনে এনে এখানে ধরলাম এবং জাস্ট এটাকে এই এভাবে ধরলাম। ধরার পরে জাস্ট এই আঙুলটা ছেড়ে দিলাম, বৃদ্ধাঙ্গুলটা ছেড়ে দিলাম এই, ঠিক আছে? এটা স্পিডে করতে হবে যেন কেউ বুঝতে না পারে, সন্দেহ না হয়। তো আশা করি বন্ধুরা আপনারা ট্রিক্সটি বুঝতে পেরেছেন, আর যদি না বুঝতে পারেন আর একবার দেখে নিতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করব। আর তার আগে বন্ধুরা বলে দিই, আমাদের লোগোটা মানে এতক্ষণ আপনারা নিচে দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আগে আমাদের একটা লোগো ছিল আর এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা অন্য লোগো চলে এসেছে, আর আগের লোগোটা ছোট্ট করে নিচে দেওয়া আছে, ঠিক আছে বন্ধুরা? ওটা একেবারে আমরা বাদ দিলাম না, ওটা ছোট্ট করে তলায় দিয়ে দিলাম। তো আপনাদের লোগোটাও কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো বললাম আজকে ভিডিও এই পর্যন্তই শেষ করছি। তো দেখা হবে নেক্সট ভিডিওর সাথে, আর আশা করি আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন, কারণ আপনারা কিন্তু সাবস্ক্রাইব না করলে আগের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে না, বা আপনারা কিন্তু দেখতে পারবেন না, ম্যাজিক শিখতে পারবেন না। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই সাইডে যে ভিডিওগুলো শো হচ্ছে এগুলো খুবই মজার মজার ম্যাজিক ভিডিও, এগুলো আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদাই জগন্নাথ ম্যাজিশিয়ান চ্যানেলের সাথে জুড়ে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।